হ্যালো গাইজ গুড মর্নিং আজকে হচ্ছে রবিবার মানে তেসরা ডিসেম্বর তো আজকেই হচ্ছে একদম জোর কদমে রান্না বান্না এসব হবে তো তার জন্য আমি এখন স্নান করতে যাচ্ছি তার আগে জল টল ভরে ঘর মুছে ঝাঁটিয়ে মামুনি এখন পুজো করে নিচ্ছে তো আমি ওই আলু ঘুগনি যে হবে আলুটা আর মটরটা ধুয়ে রেখেছি আর পেঁয়াজ রসুন তো কাল থেকেই ছাড়ানো ছিল এখন আমি স্নান করতে যাবো আর জামা কাপড় যেগুলো কালকের ওগুলো ধোয়াধুয়ি করব তো স্নান করে আসি দিয়ে তোমাদের তো দেখাবোই সারাদিন কি কি হচ্ছে না হচ্ছে হয়তো সবটা দেখাতে পারবো না কারণ এত মানে রান্না হবে এটা ওটা সব কিছুর মধ্যে তবুও চেষ্টা করবো তো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে দেখো প্রেসার কুকারে মটরটা সিদ্ধ হচ্ছে আর এখানে তো কাল থেকেই যে আদা রসুন ছাড়ানো ছিল তো এখানে মিক্সিতে আদা রসুনটা পেস্ট করে মামা সকাল সকাল চলে এসছে সবজি কাটা মামা সবজি কাটা শুরু করে মামা সবাই মিলে সমস্ত কিছুটা করছে মানে কাটি সবাই মিলে করছে আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি মটরটা সিদ্ধ হচ্ছে আর এখানে দেখো আদা রসুনটা পেস্ট করা হয়ে গেছে তো এখানে হচ্ছে যে মামা ধনে পাতা ছাড়িয়ে নিয়েছে আর এখানে ডালটা হচ্ছে আমি করছিলাম মুগের ডাল একদম পাতলা করে করেছি তো ডালটাও হয়ে এসছে আর মামি এখানে মিক্সড ভেজের জন্য সব সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তো দেখো এখানে ডালটাও হয়ে গেছে আর এখানে সকালে টিফিনের জন্য ঘুগনিটাও রেডি তো ঘুগনিটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিলো আর আমি এদিকে চালতাগুলোকে প্রথমে শিলে একটু থেতো করে নিচ্ছি আর তারপরে ধুয়ে নেব। তো আমাদের মেনুতে হয়েছিল আলু ভাজা তারপরে হয়েছিল মিক্সড ভেজ যার মধ্যে চিংড়ি মাছ দেওয়া ছিল আর হয়েছিলো মুগের ডাল আর ছিল হচ্ছে মাংস আর চালতার চাটনি পাঁপড় দই মিষ্টি মানে গুড়ের রসগোল্লা আর দই মিষ্টি তো এগুলোই ছিল আমাদের মেনু তো মিক্সড ভেজটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর এখন দেখো আমার মুখের হাসি দেখেই বুঝতে পেরে গেছো যে আমার দিদি মা এরা সবাই চলে এসেছে তো হ্যাঁ ওরা এসছে তার জন্য আমি একটু লেবুর শরবত করছি যদিও আমি শরবতটা করছিলাম ঠিকই কিন্তু তার মধ্যে নুন কম না হয় লেবু বেশি এরকম তো হতেই ছিল আর এখানে দেখো এটা হচ্ছে আমার পুচকুচ চিকেন আর এখানে হচ্ছে খবর চলছে সবাই একটু টিভিতে খবর দেখছিল জিজু তো জিজু সিঁড়িতে বসে আছে আর এই দেখো দিদি তো দিদি এদিকে আসছে ওদিকে যাচ্ছে তো মামনি মা দিদি আসার পরেই একেবারে শাড়ি মানে মামনি আর দিদিকে টেনে নিয়ে গিয়ে বলছে কি আগে তোমরা হচ্ছে যে শাড়ি চেঞ্জ করে নাও বলে মামুনি শাড়ি দিল তো মা দিদি চেঞ্জ করে নিয়েছে আর আমাদের ছোটোখাটো যে রান্নাগুলো ছিল ওগুলো কিন্তু আমাদের গ্যাসেই হয়েছিল আর এখানে মামা শুধুমাত্র চিকেনটা করেছে আমি এখন রেডি হয়ে গেছি তো মারা এসে মা বলছে যেহেতু তোদের কালকের অনুষ্ঠান তোরা আজকে করছিস তাই জন্য তোদেরকে আজকেই আশীর্বাদ করব তো ওই জন্য ধান দুটব এগুলো বের করে রেখে এসেছি আর আমি এই যে রেডি হয়ে গেছি তো আমার এই শাড়িটার ব্লাউজ পিস আছে আর এটাই হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে এই বিবাহবার্ষিকীর জন্য মানে শাখাও দিয়েছে সাথে এই শাড়িটাও কলকাতায় গেছিলাম যখন তখন কিনে নিয়েছিলাম তো শাড়িটা তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আর এই যে জুয়েলারিটা এটাই আমরা কালকের কিনতে গেছিলাম মানে মামুনি দিয়েছে আমাকে তো আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে তোমরা জানিও আর কি কি রান্না হয়েছে সবটা কমপ্লিট তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছিল রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিলাম দেখো মিক্সড ভেজটা দেখেই তো সুন্দর লাগছে আর যা যা মেনু ছিল সেগুলোই সব হয়েছে এরপরে আমরা যে রেডি হয়েছিলাম তারপরে আমরা একটু বসে পড়েছিলাম মা দিদু মামনি সবাই আমাদেরকে একটু আশীর্বাদ করেছিল আর সবাই গিফটস তো গিফটস দিয়েছে তো কি কি গিফট পেয়েছি আমরা সেগুলো তোমাদেরকে অবশ্যই লাস্টে দেখিয়ে দেবো তো দেখো এখানে সবাই আশীর্বাদ করছে আর সবার সঙ্গে বসে ছবিও তুলে নিয়েছিলাম তো আমার শাড়িটা কেমন লাগছে জানিয়ে তো এরপরে আমরা সবাই একটু ছবি তুলে নিলাম আর এরপরে সবাই খেতে বসে গেছে দেখো বাচ্চারা আগে খাচ্ছে তো সব রান্নাগুলোই ভালো হয়েছিলো এর সাথেও ছিল স্যালাড যেখানে শশা লেবু আর পেঁয়াজ ছিল না গাজর ছিল আর টমেটো ছিল তো এখানে এখন মামনি এ মামুনি আর মামিরা সবাই খেতে দিচ্ছিল এখানে সবাই খেতে বসে পড়েছে বাচ্চারা সাথে আমার পুচকুও খাচ্ছিলো তারপর মামারা তারপর বড় দাদু মানে সবাই এখানে খেতে বসে পড়েছে তারপরে আমরা খেতে বসেছিলাম এখানে যে ব্লাউজটা দেখছো ওটা দিয়েছে মেজো মামি আর সোনার এই যে শাঁখাটা দেখছো এটা দিয়েছে আমার হাজব্যান্ড আর মামুনি আর ফ্লাওয়ার ভাসটা দিয়েছে দিদি আর জিজু আর ফুলের যে তোলাটা দেখলে না ওটা নিয়ে এসেছিলো মা আর ওই ব্লু রঙের শাড়িটাও মা দিয়েছে আর ওখানে একটা যে পারফিউম আছে ওটা হচ্ছে আমার ছোটো মামি দিয়েছে আর আমার হাজব্যান্ডকে মা একটা হুডি দিয়েছে যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর আমার বড়ো দিদু এসেছিল বড়ো দিদু টাকা দিয়েছে আমাদেরকে আর কে ছিল আর তেমন কেউ ছিল না তো এই হচ্ছে টোটাল গিফট আর মামনি কিন্তু আমাকে একটা নেক পিস দিয়েছে যেটা তোমরা আগেই দেখে নিয়েছো তো তোমাদের সব গিফটগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও তো তোমরা পুরো মানে দিনে যা যা হলো সবটাই দেখলে তারপরে মারা ছিল একটু গল্প আড্ডা যেরকম হয় তো এখন মারা বেরিয়ে যাচ্ছে এখন বাজতে যায় প্রায় পাঁচটা মতো তো দেখো আমি নতুন যে পলাটা আমাকে দিয়েছে বিবাহবার্ষিকীর জন্য সেটা পরে নিয়েছি তো মারা কে কী দিয়েছে সবটাই তোমাদেরকে দেখালাম তো মা একটা শাড়ি দিয়েছে দিদি ওই ফ্লাওয়ার ভাস দিয়েছে মামি একটা ব্লাউজ দিয়েছে মেজো মামি আর ছোট মামি একটা পারফিউম দিয়েছে তো সব কিছুই আমার খুব পছন্দ হয়েছে আর সব থেকে বড়ো ব্যাপার হলো গিফটের থেকে সবার আশীর্বাদটাই মেন মানে এইভাবেই যেন প্রত্যেকটা বছর মানে সারাটা জীবন একসাথে এইভাবেই কাটাতে পারি ঝগড়া হাসি কান্না সবটা দিয়ে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেন কি এখন রুটি করে দিদুর কাছে যাবো ঠিকই কিন্তু সবটা ভিডিও তো মানে আর এনার্জিও নেই তো তার জন্য দিদুর কাছে দেখা করতে যাব কারণ কালকে আমরা হচ্ছে ঘুরতে যাচ্ছি তো কাল যেহেতু আমাদের বিবাহবার্ষিকী তো সেদিন তো আর দিদির সঙ্গে দেখা হবে না তাই আজকেই চলে যাবো দিদুর কাছে তো এখানেই পুরো ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও আর যদি কিছু খারাপও লেগে থাকে সেটাও কমেন্ট করো তো তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে যদিও তেমন কেউ কমেন্ট করে না তো তবুও তো আজকের মতো টাটা দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো